পানির নিচ থেকে রাস্তা, ও মাই গড, এই সাইডে হলো এখান থেকে যাওয়া লাগে। এখান থেকে আপনার মানে ওই পানির নিচ যে রাস্তাটা ওই রাস্তাটা যেতে হয়। এরপরে আবার এখান থেকে মনে করেন আপনার কত দূর ওই দিকে গেলে দুইটা নৌকাঘাট আছে, আপনার নৌকাঘাট আছে, একটা হইলো গোলচক থেকে আর একটা হইলো ওই আপনার লাস্টিং স্কোয়ার। নৌকা তো এখন বন্ধ, না না চালু আছে, চালু আছে। যাই হোক, নৌকা চালু থাকলে অসুবিধা দেখে দিচ্ছি না। সুরঙ্গের মধ্যে চলে আসছি, দিও আসছি। পানির নিচে চলে আসছে, পানির নিচে এটা পানি উপরে, পানি সব পানি উপরে, পানি পানি খুব ডেঞ্জারাস জায়গা ভাই। যদি যদি এটা ধসে পড়ে সব শেষ ভাই, আমরা বুঝে পাওয়া যাবে। এই যে পানি শব্দ পাওয়া যাচ্ছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে। এই যে আমরা পানির নিচে এখন, এই যে পানির নিচে, হ্যাঁ পুরো পানির নিচে আমরা এখন। হ্যাঁ এই যে দেখেন সুরঙ্গতে আরো কিছু লোক আসতেছে আমাদের মতো অদম, এনারাও দেখতে আসতেছে এখন পুরোপুরি সুরঙ্গ পানির নিচে ভাই। এটা পানির নিচে, পুরো পানির নিচে একটা রাস্তা, অসাধারণ একটা রাস্তা, দুবাইয়ের দেরাতে একদম আমরা পানির নিচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দিছে, দেখেন উপরে শুধু পানি আর পানি, সাগরের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা বানাইছে দুবাইতে। এটা হলো নকশা, এটা কয়বার যাওয়া লাগে আসা লাগে এটা বুঝাইছে, সুরঙ্গ পথে কিভাবে যাওয়া যাইতে হয় ওটার নকশা বুঝাইছে। এই তো আমরা চলে আসছি এখন, প্রায় আমাদের অলমোস্ট শেষ প্রান্তে, এখন আমরা উঠবো এখান থেকে, ওঠার রাস্তা, এখান থেকে ওঠার রাস্তা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই তো আমাদের এক্সিট শুরু হয়ে গেছে, শেষ চলে আসছি। এই তো সুরঙ্গ শেষ, চলে আসছি আমরা খোলা আকাশের নিচে, খোলা আকাশ, খোলা আকাশের নিচে চলে আসছি। আল্লাহ হাফেজ।